তুমি কোথায় দেখেছো সেক্রেটারির মাকে? ঘরে, সেক্রেটারির ঘরে আমি মায়ের ছবি দেখেছি, ছবি দেখেছি, কিন্তু কিছুতে মনে করতে পারছি না কোথায় দেখে, কোথায় দেখলাম তাকে। রজত, আমি কি সত্যি পাগল হয়ে গেছি গো? আমি কথাটা কিছুতেই মনে করতে পারছি না। এই কথা কেন বলছো সুপ্রিয়া? আমি আমি মনে করতে পারছি না, আমি কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি ওনাকে। সুপ্রিয়া সুপ্রিয়া ছাড়ো তো, ওর মা ও বুঝবে, তুমি একদম এসব নিয়ে ভেবো না। আমি একটা কথা শুনবো না সুপ্রিয়া, তুমি এখন রেস্ট নেবে ব্যাস, এসব নিয়ে ভেবে তুমি নিজের শরীরকে খারাপ করছো, বসো আর আমাকে প্রমিস করো, প্রমিস করো যে তুমি এসব কথা ভুলে যাবে। আমি ঘুমিয়ে পড়ি, হ্যাঁ ঘুমিয়ে পড়ি, আমি শো ঘুমিয়ে পড়ি শো। সুপ্রিয়া যেন কাল সকালে রায়ের মায়ের কথা ভুলে যায়। তুমি এখন ঘুমাচ্ছ তাই না মা? আমি তোমার সাথে থাকতে পারলাম না মা, তুমি যখন নতুন জায়গায় গেলে আমি তোমার সাথে যেতে পারলাম না। তোমার জন্য আজ বড্ড মন কেমন করছে, কাল না তোমায় একবার দেখে আসবো, হ্যাঁ দেখে আসবো। আমি জানি মা তুমি ভালো আছো, রজত বাবু নিশ্চয়ই তোমায় ভালো রেখেছে, ভালো রেখেছে। প্রয়োজনে আগেই সুপ্রিয়াকে সবকিছু বলে দেবো, কিন্তু পলাটা কি ঠিক হবে? সুপ্রিয়া করুণা দেবীকে দেখে ভেবেছিল যে উনি মেয়ের বিয়ে দিতে এসেছেন, ওকে মনে করিয়ে দিলে আবার গন্ডগোল হবে, রায়কে ভুল বুঝবে, তাড়িয়েই দেবে হয়তো, ভাববে রায় অন্য কোনো মতলবে এসেছে এখানে। কিছুতেই রায়ের মাকে সুপ্রিয়া কোথায় দেখেছে মনে পড়তে দেওয়া যাবে না। দেখো এত দিন হয়ে গেল অথচ এখনো কেমন সুরেই বাজছে, একটা তারও আলগা হয়নি। রজত তোর জীবনের সুরটা যে এরম ভাবে বদলে দিল তাকে একটা ধন্যবাদ জানিয়েছিস? এই যে এতদিন পর আবার রেওয়াজ করতে বসছিস তুই, তাকে অন্তত একটা থ্যাঙ্কস জানাস। যেন একটু নিজেদের মতো করে কথা বলতে পারে ঠাকুর, তুমি দেখো এর মাঝে তুমি যেন আবার বড় বৌমা কেঁদে ফেলো।
গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং থ্যাংক ইউ রাই আবার আপনাকে বলেছি না আমায় কথায় কথায় ধন্যবাদ জানাবেন না কিন্তু আপনি আমার জন্য যা করেছেন তারপর আমি আপনাকে ধন্যবাদ না বলে থাকি বা কি করে বলুন তো আর শুধু আমি না আমি আর আমার বেহালা দুজনেই এতকাল প্রায় একই অবস্থায় ছিল আপনি দুজনকেই মুক্ত করেছেন রাই ছন্দ ফিরিয়ে দিয়েছেন আমার জীবনে সুর ফিরিয়ে দিয়েছেন সর্বনাশ ম্যাডাম আসছেন যে খবরদার আপনাকে যখন বলেছি সবার আগে ম্যাডাম চাপাবেন তখন সবার আগে ম্যাডামই চাপাবেন অন্য কেউ নয় এমন কি আপনিও না আমি ম্যাডামের সেক্রেটারি আমার যেমন কথা তেমন কাজ এখন যান এখান থেকে দেখুন ম্যাডাম সকালবেলা চা চাইতে চলে এসছে আমি দিন আচ্ছা ম্যাডাম একটা কথা বলি সকালে সবার আগে ঠাকুরকে ভোগ দিয়ে তবেই না অন্যদেরকে খেতে দেয় আর আমার কাছে তো আমার ম্যাডামই মা দুর্গা তাই চায়ের ভোগও আমি ম্যাডামকেই আগে সবার আগে সেক্রেটারি চাটা বরং তুমি আগে রজতকে দাও কেমন সে কি ম্যাডাম তুমি এক্ষুনি কি বললে আমি ঠাকুর এবার আমি যদি ঠাকুর হই তাহলে তো আমার বড় ঠাকুর চা ভোগটা তুমি বরং আগে রজতকে দাও কিন্তু ম্যাডাম ঠিক আছে ম্যাডাম আপনি যেমন বলছেন তেমনই হবে ম্যাডাম বললেন তাই তাই আপনাকে চাটা দিচ্ছি দাও 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 শিগগির দাও এনি চাটা খেয়ে এবার প্র্যাকটিসে লেগে পড়ুন সেক্রেটারি আমি না তোমায় কিছু একটা বলতে এসেছিলাম চায়ের কথা সেটা ভুলে গেলাম সবটা কেমন গুলিয়ে গেল কি যে বলতে এসেছিলাম তোমায় কি একটা বলতে এসেছিলাম আই গুড়িয়া গুড়িয়া আই গুবলাই ওট 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 আরে ওট তোরা ওট দেখ বাবা বেহালা বাজাচ্ছে ওট 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 পাপা বেহালা বাজাচ্ছে আরে হ্যাঁ শুনতে পাচ্ছিস না বাইরে চলো না চল 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 বাইরে যাই যাই এই বাড়িতে আগে দিদি চাচামেচিতে ঘুম ভাঙতো এখন না হয় গান নইলে বাজনা বাড়ি অদ্ভুত তোমাদের এই বাড়িটা না গো অদ্ভুত না অদ্ভুত তো আগে ছিল এখন আবার সব আগের মতো ঠিক হয়ে যাচ্ছে নিশ্চয়ই দাদা বেহালা বাজাচ্ছে আগের মতো এই চলো না শুনি ওঠো না তুমি ঘুমো মা কেমন আছেন একবার দেখে আসুন প্লিজ চিরকুট কি লেখা চিরকুট দিল রজত রায়কে গুড়িয়া সুপ্রিয়া